শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দলের সদ্য বহিষ্কৃত মহাসচিবের নাম জড়িয়েছে। গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেছে বীরভূমের জেলার সভাপতিকে। সম্পত্তি বৃদ্ধির তালিকায় একাধিক নেতা মন্ত্রীর নাম উঠে আসছে। বঙ্গ রাজনৈতিক মহলের দাবি, সব মিলিয়ে অস্বস্তিতে বাংলার শাসক তৃণমূল কংগ্রেস, দলে অস্তিত্ব সংকট বলে দাবি করছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে দক্ষিণ কলকাতা ছেয়ে গেল নতুন তৃণমূলের হোর্ডিংয়ে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় হোর্ডিং, ব্যাকগ্রাউন্ডের সবুজের প্রলেপ থেকে প্রতীক চিহ্ন জোড়া ফুল, সবকিছুই রয়েছে তাতে। নেই শুধু দলনেত্রী মমতা, বরং হোর্ডিং জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। হোর্ডিং চোখে পড়ার পর থেকে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ হোর্ডিংয়ে লেখা আছে আগামী ছ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির উল্টো দিকে লাগানো আরেকটি হোর্ডিংয়ে লেখা রয়েছে, মানুষ যেভাবে চায় সেভাবেই তৈরি হচ্ছে তৃণমূল। বাম সরকারের আমলে শোনা যেত বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্টের কথা, আর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে দেখা নতুন তৃণমূল। জানিয়ে ফের আরও একবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভেদের জল্পনা উস্কে দিয়েছে বিরোধীরা। শেখ এরশাদ এবং সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, অঙ্কার অনলি ট্রুথ।